وقال الله تبارك وتعالى: فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহরবানি আর শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেক মুসল্লিদের মধ্য থেকে গুটি কয়েকজনকে আল্লাহ পাকের মহান হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহ পাকের কালাম থেকে কিছু কথা শোনার এবং আমাকে বলার মতো সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা দিলের গভীর থেকে মহান রব্বের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু সামনের দিকে আগে আস, দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া حضرت آقای نام در تارد مدینه پیغمبر احمد مجتبی محمد مصطفی صلی الله علیه و سلم پرتی صحابه کرام شهدا کرام تابعین تبع تابعین خلفای راشدین ائمه مجتهدین شه পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় ইমানের খাতিরে ত্যাগ স্বীকার করেছেন, দীনের খাতিরে ত্যাগ স্বীকার করে ইমানের সাথে যাদের মৌত হয়েছে, আমরা তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে জান্নাতের সু উচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক তাফসিরের আলোচ্য সূরা ছিল সূরাতু আল হাক্কা। গত সপ্তাহে আমাদের প্রথম অংশের তাফসির হয়েছে। এই পুরো সূরাটিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামত সংক্রান্ত আলোচনা করেছেন। প্রথম যে শব্দটি দ্বারা নামকরণ করেছেন এই শব্দের মধ্যেই হলো এই সুরার সম্পূর্ণ সুরার যে ঘটনা, সম্পূর্ণ সুরার মধ্যে যে আলোচনা, এই প্রথম শব্দ দ্বারাই সেটা বুঝিয়ে দিয়েছেন। আল হাক্কা মানে প্রতিশ্রুত বিষয়। যারা ঈমান রাখে, যারা মুমিন, প্রত্যেক মুমিন ব্যক্তি এটা বিশ্বাস করে যে আখেরাত বলতে একটা বিষয় আছে, কেয়ামত বলতে একটা বিষয় আছে। যারা মুমিন না, যারা বিশ্বাসী না, এরা এই বিষয়টাকে খেয়ালও করে না, ভাবার চেষ্টাও করে না। কিন্তু কোরআন সবার জন্যই ছিল হেদায়েত। এক আয়াতের মধ্যে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আরেক আয়াতের মধ্যে, একই সুরার আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েত।
এক আয়াতে মুত্তাকিদের হেদায়েতের কথা বললেন, আরেক আয়াতের মধ্যে মানব জাতি। এই মানব জাতির মধ্যে সব জাতের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ। তো আমরা যারা বিশ্বাসী আছি তারা বিশ্বাস করি যে কেয়ামত বলতে একটা কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের বিষয়টাকে প্রতিশ্রুত বিষয় হিসাবে আখ্যা দিয়ে বললেন আল হাক্কু, প্রতিশ্রুত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার জিজ্ঞেস করছেন হাক্কা কি জিনিস, এটা কি আপনি জানেন? যদিও আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিছেন, তারপরেও প্রশ্ন করার অর্থ এটাই মনোযোগ আকর্ষণ করা। একজনকে একটা কথা বলতে গেলে শুরুতেই যদি মূল বিষয়টা বলা হয় গুরুত্ব বোঝে না, আগে মনস্থির করে মন স্থির করে তারপরে যদি বিষয়টাকে বলা হয় সেটার গুরুত্ব একটু বেশি থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামত সম্পর্কে ভয়াবহ কিছু তথ্য এই সূরার মধ্যে দিয়েছেন। সূরার প্রথম অংশের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই কেয়ামতকে বিশ্বাস করে নাই, কেয়ামতকে মিথ্যারোপ করেছিল, তাদের ধ্বংসের কিছু পরিণতি আল্লাপাক কেয়ামতের যে আলামতগুলো তুলে ধরছেন ওই আলামতের মতোই তাদেরকে ধ্বংস করেছেন। যেমন আদ জাতি, সামুদ জাতি, আদ এবং সামুদ জাতি তারা কেয়ামতকে বিশ্বাস করত না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের যে চিত্র হবে এমন একটি চিত্র দিয়েই তাদেরকে ধ্বংস করছে আমাদের বোঝার জন্য। কাদের বোঝার জন্য? আমাদের বোঝার জন্য যে কেয়ামত যে আছে, কেয়ামতের যে ভয়াবহতা, এরকম কিছু একটা যে হবে এটা সেখান থেকে তোমরা শিক্ষা নাও। মহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সবার জন্য উপদেশ, কোরআন যারা শুনবে তারা যেন এটাকে উপদেশ নেওয়ার জন্য শোনে। লিনা জাআলাহা লাকুম তাযকিরাতাম ওয়া তাআইয়াহা উযুনু ওয়াইয়া, লিনাজআলাহা লাকুম তাযকিরাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে উপদেশের বাণী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া তাআইয়াহা উযুনু ওয়াইয়া, এবং যে সমস্ত কানগুলো শ্রবণ করবে তারা যেন হেদায়েত পাওয়ার আশায় শ্রবণ করে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত ছিল গত সপ্তাহের আলোচনা। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের চিত্র ধরে তুলে ধরছেন যে প্রথম অবস্থা, মধ্যম অবস্থা এবং শেষ ফলাফল কি হবে, এই বিষয়গুলো আজকের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, ফাইদা নুফিখা ফিস সূর নাফখাতুন ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট একটি আওয়াজ দিবেন হযরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালামের মাধ্যমে, অর্থাৎ সিংহায় ফুৎকার। শুনছেন না? সিংহায় ফুৎকার। আল্লাহ পাক বলছেন যে একটা মাত্রই ফুৎকার দিবেন। فإذا نفخ في الصور نفخة واحدة, ফুৎকার হবে একটাই, একটাই মাত্র চিৎকার আওয়াজ হবে। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة,
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র চিৎকার হবে, কিন্তু এই আওয়াজের ধরনটা কেমন হবে? আওয়াজটা যখন হবে ওয়াহমিনাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আসমান এবং জমিন উত্তপ্ত হয়ে যাবে, উৎফুল্ল হয়ে যাবে, ফুলে যাবে। এক কথায় জমিনের বুকে যখন একটা অঙ্কুর গাড়া হয়, অঙ্কুর না বীজ বপন করা হয়, ওখান থেকে যখন অঙ্কুরটা উঠে, গাছটা উঠে, জমিন ফেটে বের হয় না গাছটা? জমিন এইভাবে ফুলে উঠবে, পাহাড় পর্বত সবগুলো ফুলে উঠবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, ওই একটা মাত্র ঝাঁকুনি হবে, একটা মাত্র ধাক্কা হবে, ওই এক ধাক্কায় সব আসমান এবং পাহাড় পর্বত সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর সেই দিনটাই হলো কেয়ামতের দিন, এই ঘটনাটাই হবে কেয়ামতের দিনের ঘটনা। আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। আর আসমান ফাটার কারণে এদিক সেদিক বিক্ষিপ্ত অবস্থায় ছুটে পড়বে, ছিটকে পড়বে আসমান, ফেটে বিক্ষিপ্ত অবস্থায় এদিক সেদিক ছিটকে পড়বে। ওয়াল মালাকু আলা আওজাইহা, আসমানের ফেরেশতারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ওয়াল মালাকু আলা আওজাইহা, একেবারে আসমানের শেষ প্রান্তে ফেরেশতারা থাকবে। ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية, এবং ওই সমস্ত ফেরেশতারা সংখ্যা থাকবে আটজন। কয়জন? আট সংখ্যার ফেরেশতা আল্লাহ পাকের আরশ বহন করার জন্য আসমানের একেবারে শেষ প্রান্তের মধ্যে থাকবে, আল্লাহ পাকের আরশ বহন করে তাদের মাথার উপরে করে নিয়ে আসবে। সেদিন তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে। কখন? কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সবাইকে আহ্বান করবে, ডেকে আনা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের দিন তোমাদের গোপন থেকে গোপন বিষয়ে তোমাদের আর গোপন থাকবে না, সব উন্মোচন হয়ে যাবে, খুলে যাবে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কেয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর যার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। ফা ইয়াকুলু হা উমুকরাউ কিতাবিয়াম, ওই ব্যক্তি তার আমলনামা ডান হাতের মধ্যে পাওয়ার পর আশেপাশে যত মানুষ থাকবে সমস্ত মানুষদেরকে আনন্দের সাথে উৎফুল্লতার সাথে চিৎকার করে করে বলতে থাকবে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার এই আমলনামার কিতাবটা একটু পড়ে দেখো। সুবহানাল্লাহ, এতটা আনন্দিত হবে যে আনন্দের কারণে সে চিৎকার করে করে বলতে থাকবে তোমরা নাও আমার আমলনামাটা একটু পড়ে দেখো, খুশি হয়ে যাবে। দুনিয়ার বুকে পুরস্কার যখন একটা কাজ করার পরে যখন পুরস্কৃত হয় তখন আনন্দিত হয় না? সাধারণ খেলাধুলা
বা স্কুলের কোনো প্রতিযোগিতা, মাদ্রাসায় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর যখন ফলাফল ভালো হয়, যখন পুরস্কার প্রাপ্ত হয়, তখন মনটা খুশিতে ভরে যায়, তাই না? কিন্তু এই পরীক্ষাটা কেমন পরীক্ষা, এই ফলাফলটা কেমন ফলাফল? যে ফলাফল ডান হাতের মধ্যে আসার কারণে আর কোনো বাধা বিপত্তি নাই, সোজা সোজি আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। তো দুনিয়ার সামান্য এতটুকু জিনিস পাওয়াতে যদি এত আনন্দিত হয়, ওই সময় কেমন আনন্দ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন কোন বান্দার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে, ফায়াকুলুহা উমকরু কিতাবিয়া, সে মানুষদের দিকে আহ্বান করবে, ডাকবে আর বলবে, নাও 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 আমার কিতাবটা, আমলনামার কিতাবটা একটু পড়ে দেখো। ইন্নী যানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার বুকে যখন আমি উল্টা পাল্টা কোনো কাজ করতাম, সঙ্গে সঙ্গে আমি তওবা করে নিতাম। ইন্নি যানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, কারণ আমি জানতাম যে হিসাব নিকাশের একটা সময় হবে, আমার এই সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে, এটা আমি জানতাম। জানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার যখন ভুল ত্রুটি হয়ে যাইত, আমি তওবা করে নিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই তওবাগুলো কবুল করে ওই ভুলের জায়গায় আমার আমল দ্বারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আনন্দের সাথে মানুষকে বলতে থাকবে যে আমার কিতাবটা একটু পড়ে দেখো না, আনন্দ হয়ে বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দের সাথে সেখানে বসবাস করা শুরু করবে। কোন জায়গায়? ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উঁচু মাকামে, আনন্দের সাথে স্বাচ্ছন্দ্যের সাথে জান্নাতের উঁচু মাকামে সে বসবাস করতে থাকবে। উতুফুহা দানিয়া, এমন জান্নাত যে জান্নাতের মধ্যে ফল ফ্রুট গুলো, ফল ফলাদি যা কিছু আছে সব কিছু তার সামনে একবারে নেমে আসবে, হাতের নাগালের মধ্যে চলে আসবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, জান্নাতের গাছ ফল ফলাদির গাছের গোড়া হবে উপরের দিকে, মাথা হবে নিচের দিকে। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জান্নাতের গাছগুলো এমন অবস্থায় থাকবে, যদি জান্নাতি শুয়ে থাকে তার মুখের সামনে একটা ফল ঝুলে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বাচ্ছন্দ্যের সাথে জান্নাতের উচ্চ জায়গায় সে থাকবে এবং ফল ফ্রুট গুলো তার হাতের নাগালের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতিকে আদেশ দিয়ে দিলেন, কুলু ওয়াশরাবু, ও আমার বান্দা তুমি খাও এবং পান করো, হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি দুনিয়ার বুকে যে সমস্ত আমল গুলো আমার কাছে পাঠাইলা, দুনিয়ার বুক থেকে যে সমস্ত আমল গুলো তুমি আমার কাছে পাঠাইছো, আমি সেই আমলের বদলা স্বরূপ তোমাকে এই ফল ফলাদি দিলাম, তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম, তুমি আজকে স্বাচ্ছন্দ্যের সাথে যেখান থেকে মন চায় তুমি সেখান থেকে নিয়ে খাওয়া শুরু করো। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু, তুমি খাও আর পান করো, হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ইতিপূর্বে তুমি যা কিছু পাঠাইছো, তুমি যা কিছু ইতিপূর্বে পাঠাইছো ওইগুলাকে আজকে তোমার সামনে পেশ করতেছি, ওইগুলার বদলা হিসাবে তোমার সামনে পেশ করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও মুসলমান, সেদিন কেয়ামতের ভয়াবহ অবস্থায় যার আমল নামা পিঠের পিছন দিক থেকে হাতের বাম হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওয়া আম্মা উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামাখানা তার বাম হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে তার আফসোসটা কি হবে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তি আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস হায় আফসোস, আজকে যদি এই কিতাব আমাকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হইতো, আজকে যদি এই কিতাবটা আমাকে না দেওয়া হইতো তাহলে কতই না ভালো হইতো। কে বলবে, কে বলবে? যার আমল নামা বাম হাতের মধ্যে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার আমল নামা বাম হাতের মধ্যে আসবে সে আক্ষেপ করে বলবে, হায় আফসোস, আমাকে এই আমল নামার কিতাবটা যদি না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়াম, আর এই কিতাবের হিসাব নিকাশ সম্পর্কে যদি আমাকে জানানো না হইতো আমি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এবং আমাদের মৃত্যুই যদি সব শেষ ফলাফল হইতো। মা আগনা আন্নি মালিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের কথা তুলে ধরছেন, যাদের আমল নামা বাম হাতের মধ্যে আসবে ওই ব্যক্তিরা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার গাড়ি বাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, ধন দৌলত কোনো কাজেই তো আসলো না আজকে। মা আগনা আন্নি মালিয়াম, কোথায় আমার মাল, কোথায় আমার টাকা পয়সা, কোথায় আমার বাড়ি গাড়ি ধন দৌলত, আজ তো এগুলো কোনো কিছুই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি দুনিয়ার বুকে রাজত্ব করতাম, আমি দুনিয়ার বুকে নেতাগিরি করতাম, আমার ক্ষমতার দাপট ছিল, আজকে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো ধ্বংস হয়ে গেল, ক্ষমতাও কোনো কাজে আসলো না। দুনিয়ার বুকে আমি যা কিছু করছি আজকে দুনিয়ার কোনো জিনিস আমার কোনোই কাজে আসলো না। হায়, আমাকে যদি আমার এই আমল নামাটা না দেওয়া হইতো কতই না ভালো হইতো, এই আফসোস করতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের প্রহরী ফেরেশতাদেরকে আদেশ দিবেন, খুদুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা যাও যাও গিয়ে তাকে পাকড়াও করো, তাকে ধরো, ফাগুল্লু, এবং তার গলার মধ্যে বেড়ি পড়ায় দাও, তাকে ধরো এবং গলার মধ্যে জাহান্নামের বেড়ি পড়ায় দাও। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে তো ধরবা, গলায় পেড়ি পরাইবা, জাহান্নামের মধ্যে ফেলবা, তার আগে আরেকটা কাজ করো, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা, 70 গজ বা হাত, 70 হাত লম্বা শিকল দ্বারা তার পুরো শরীরকে আবৃত করে নাও, 70 হাত শিকল দ্বারা তার শরীরকে আবৃত করে নাও, শৃঙ্খলিত করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই 70 হাত শিকল দিয়ে যে তাকে শৃঙ্খলিত করা হবে এটার ধরন কি হতে পারে? উনি বলেন,
যে এই শিকল গুলার এক একটা কড়া পিছন দিক দিয়ে যখন দিবে নাক দিয়ে বের হয়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে বের হবে। আল্লাহ, পিঠের পিছন দিক দিয়ে দিবে নাকের ছিদ্র দিয়ে বের হবে, এত বড় বড় কড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাম হাতে আমল নামাদারী ব্যক্তির ওই শাস্তির ব্যবস্থা করবেন। জাহান্নামের প্রহরী ফেরেশতাদেরকে ডাকিয়ে বলবেন তাকে ধরো, তার গলার মধ্যে জাহান্নামের বেড়ি পড়ায়া দাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, 70 হাত শিকল দিয়ে তার তাকে শৃঙ্খলিত করো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ সে দুনিয়ার মুখে মহান রবের কথা একবারও বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, দুনিয়ার বুকে যখন সে ছিল দাম্ভিক ভাবে চলছে, দাম্ভিকতার সাথে চলছে, বুক ফুলে চলছে, সমাজের মধ্যে মানুষের সাথে বিভিন্ন ভাবে তার মাতাল করে চলছে, আমি আল্লাহ মহান রব্বুল আলামিনের কথা একবারও দেশে বিশ্বাস করে নাই, লা ইউমিনু বিশ্বাস করে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, শুধু আমি আল্লাহকে বিশ্বাস করে নাই এটাই নয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর ওই সমস্ত ব্যক্তিরা মিসকিনদেরকে গরিবদেরকে ইতিমদেরকে খাবার দেওয়ার ব্যাপারে তাদের দেখভালের ব্যাপারে কাউকে উৎসাহিত করে নাই, নিজেরা পারে নাই সেটা ভিন্ন কথা, কিন্তু কাউকে উৎসাহ করে নাই, এই সমস্ত ব্যক্তিদের শাস্তি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ওই জাহান্নামী ব্যক্তিদের খাবার এবং পানীয় শুধুমাত্র মানুষের ক্ষত জায়গা ধোয়ার জন্য যে পানি গরম পানি ব্যবহার করা হবে, ওই রক্ত মুজ মাখা ওই গরম পানি ছাড়া কোনো খাবার থাকবে না, কোনো খাবার তারা পাবে না। যখন তারা তৃষ্ণার্ত হয়ে যাবে এক গ্লাস পানির জায়গায় তাদেরকে ওই ময়লা দুর্গন্ধযুক্ত পানি তাদেরকে দেওয়া হবে, আর কিচ্ছু থাকবে না, আর কিছুই দেওয়া হবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, আর ওই পানীয়গুলো শুধুমাত্র যারা পাপাচারী, যারা গুনাহ করেছে, যারা পাপ করেছে, যারা জাহান্নামকে ওয়াজিব করে নিয়েছে, ওই সমস্ত ব্যক্তি ছাড়া আর কেউ ওই পানিগুলো খাবে না। আল্লাহ, পুরা বিপরীত, পুরাই বিপরীত। জান্নাতীদের কত সুমহান ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যে সমস্ত ব্যক্তিরা জান্নাতি হয়ে যাবে তাদের জন্য থাকার জন্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা, স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন তারা সেখানে গিয়ে করবে, তাদের খাবারের জন্য কষ্ট করার কোনো দরকার নাই, ইচ্ছা করবে সামনে ফল ফ্রুট যেটা খাইতে মন চায় সেটা হাজির। আল্লাহ আকবার, এর পুরা বিপরীত হলো জাহান্নামীদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, শুধুমাত্র আছে তাও যেটা আছে সেটা হলো মানুষের রক্ত আর পুজ মাখা পানি। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ পাক আমাদের এই সমস্ত অশ্লীল যে সমস্ত বিষয়গুলোর কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে যায় ওই সমস্ত বিষয়গুলো থেকে ফিরে থাকার তৌফিক দান করেন। আজকের আলোচনা থেকে আমাদের বড় শিক্ষণীয় বিষয় হল আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা
একক জানি তাই না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমরা আল্লাহ পাককে একক জানি এমন আছে না অনেকে যারা আল্লাহ পাককে তিন খোদা মানে আল্লাহ পাক সহ আরো দুইজন আছে নাউযু বিল্লাহি মিন যালিক একমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য যেই ধর্মই আছে না কেন যেই ধর্মের কথাই বলেন না কেন তাদের ধর্ম বিশ্বাসটাই তাদেরকে জাহান্নামে নেবে নাউযু বিল্লাহ কারণ ইসলাম আমরা যারা পালন করি ইসলামের দাবি যারা করি আমরা এই কথার বিশ্বাস করি আল্লাহ বলতে একজনই আমাদের খাওয়ানোর দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক ভরণ পোষণ সবকিছু করার মালিক কে আল্লাহ এটা আমরা মুসলিম যারা তারা সবাই মানি খ্রিস্টানরা আল্লাহ মানে সাথে সাথে ঈসা মাসিহ ঈসা মাসিহ অর্থাৎ মারিয়াম এবং ঈসা এই দুইজনকেও আল্লাহর সাথে সামঞ্জস্য তৈরি করে তৃতীয়বাদে বিশ্বাসী তারা তাদের এই ধর্ম বিশ্বাসটাই তো তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কারণ আল্লাহ পাকের সাথে অন্য কাউকে যারা অংশীদার সাব্যস্ত করে তারা জান্নাতি না জাহান্নামে জাহান্নামে এজন্য আমরা মুসলিম যারা তারা আলহামদুলিল্লাহ এই কথা বিশ্বাস করি যে আল্লাহ একক আল্লাহ এক না একক এই কথা আমরা বিশ্বাস করি এই হলো প্রথম কথা এটাতে কথা বলার মতো কোনো সুযোগ নেই বা দরকারও নেই দুই নাম্বার কথা এখানে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে জাহান্নামী তারা কেন হলো তারা আমি আল্লাহকে বিশ্বাস করত না এবং মিসকিনদেরকে খাবার দাবার দেওয়া বা তাদের দেখভাল করার জন্য কাউকে উৎসাহ দিত না কত বড় একটা বিষয় চিন্তা করে দেখেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন আমরা সূরা মাউনের মধ্যেও এই আয়াতটা পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিলেন তোমরা তো গরিব মিসকিন যারা আছে নিজেদের সামর্থ্য থাকলে নিজেরা তো খাবার দাবারের ব্যবস্থা করবা তাদের দেখভালের ব্যবস্থা করবা যদি তোমাদের সামর্থ্যে না কোলায় তাহলে অন্যকে অন্তত উৎসাহ দিবা যে এতিমদেরকে খাবার খাওয়াইলে মিসকিনদেরকে খাবার খাওয়াইলে মিসকিনদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করলে আল্লাহ পাক এই ফয়সালা এই ফয়সালাগুলো করে রাখছেন এই নিয়ামতগুলো দিয়ে রাখছেন নিজেরা করব নিজেরা যদি না পারি অন্য কাউকে উৎসাহ করব নিজেরা যখন করব তখন আবার এটা মনে করেন না যে আমরা তো করতেছি আরেকজনকে বলা লাগবে না না আপনি করলে তো আলহামদুলিল্লাহ পাশাপাশি আরেকজনকেও বলবেন যে তুমিও একটু দান সদাকা করো তাদেরকে দাও যদি আমি না পারি তাহলে আমার আশপাশের মানুষকে যেন আমরা উৎসাহ দিতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা যদি এতিম মিসকিনদেরকে গরিব দুঃখীদেরকে মিসকিনদেরকে যদি খাবার বা কোনো স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে রাখবেন সুবহান করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ